আষাঢ় ও শ্রাবণ মাসে কেয়া ফুল ফুটে। এই কারণে বাংলাদেশে কেয়া ফুলকে বর্ষার ফুল বলা হয়। এই ফুলের রং সাদা। আশ্বিন ও কার্তিক মাসে গ্রীষ্মকালে ফল হয়। এই ফলের গাত্র বেশ শক্ত হয়। দূর থেকে এই গ্রীষ্ম ফলকে আনারসের মতো মনে হয়। এর রং আনারসের মতো লালচে হয়ে থাকে। কেয়া ফল 15 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অনেকে এই ফল খায়। কেয়া ফল তিতা স্বাদের হয়ে থাকে। কেয়া গাছ হলো গুল্মজাতীয় উদ্ভিদ। লম্বায় 3 থেকে 4 মিটার হয়ে থাকে। এ গাছের কাণ্ড গোলাকার এবং কাঁটাযুক্ত। কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়। এর পাতা 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয় এবং 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়। পাতার কিনারায় করাতের মতো কাঁটা বিদ্যমান, অনেকটা আনারস পাতার মতো। এই গাছের ফুল থেকে সুগন্ধি তৈরি হয়। বহুল পরিচিত কেওড়া জলকুন্তি কেয়া গাছ থেকেই তৈরি হয়।